আমার বাবা পোস্টমাস্টার ছিলেন, কাজেই সাধারণ মধ্যবিত্ত পরিবারে অনাড়ম্বরভাবে জন্ম আমার। কিন্তু শিক্ষার কোনো ত্রুটি রাখেননি বাবা, যাতে পুত্র মানুষের মতো মানুষ হতে পারে। আমি পূর্ণেন্দু মুখোপাধ্যায়, পেশায় প্রধান শিক্ষক, নিবাস হরিণাভি। বাবার অনুরোধে খড়দার জ্ঞানব্রত কবিরাজের কনিষ্ঠা কন্যা আরতির সঙ্গে আমার বিবাহ স্থির হয়। তাতে আমার বিন্দুমাত্র সায় বা অমত ছিল না, কিন্তু এই নীরব মনুষ্য কন্যাটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেল। পুরো সংসার যেন আরতিরই হয়ে গেল, আর আমি যেন বহিরাগত অতিথি যাকে ও খুব ভালোবাসে। আরতি জন্ম দিল পূবালিকে, আমার অজান্তেই পূবালি বড় হয়ে গেল, বিবাহ হয়ে গেল এক জহুরির পরিবারে। ঢাকুরিয়ার বিলাসবহুল নিজেদের ফ্ল্যাটে পূবালি এখন খুব সুখী। তৃতীয় প্রজন্ম এসে গেল, নাতনি, আহ্লাদ আর আদরের এক মনুষ্যরূপ। আমার ভাই প্রণবেন্দু উকিল ও শখের থিয়েটারের নিয়মিত অভিনেতা, এবং বলাই বাহুল্য আরতির ফাই ফরমাস কাটার মূল কর্মী। যা হোক, জীবন পূর্ণতা পেতেই অবসরের দিন এসে গেল। হেডমাস্টার পূর্ণেন্দু মুখোপাধ্যায় কিছু ফুল, বই আর একটা লাউ পালার ডাইনিং সেট নিয়ে শেষবারের মতো স্কুল থেকে বাড়ি ফিরলেন। বৃদ্ধ বয়সে প্রথম হানিমুন, ওরাই বেড়াতে যাবার টিকিটপত্র কেটে দিয়েছে আমাদের। ঋষভ একদম নতুন নাকি, একটাই বাংলো, সামনে নাকি দিগন্ত বিস্তৃত হিমালয়। দেখো বাবা, পুজোর ধুমধাম বাজি তোমার কোনোদিনও ভালো লাগে না। তোমার জামাইয়েরও ইচ্ছে যে কোথা থেকে একটু ঘুরে এসো। আচ্ছা, সারা জীবন অনেক কাজ করেছো, এবার একটু রিল্যাক্স করো বাবা। And relax with your one and only girlfriend. চুপ করো তো, পাগলের কথা শোনো। তুমি কি একা থাকবে নাকি ঠাকুরপো? না, আমিও বেড়াতে যাচ্ছি। কোথায়? আমাদের সাথে? নো, আমি যাচ্ছি ঢাকুরিয়া পূবালি লজ। আচ্ছা, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে হলো না, আমার তো কোনো কাজ থাকতে পারে নাকি? আচ্ছা বাবা, আপনার কাজ কোনোদিনই কমপ্লিট হবে? আচ্ছা, তা এইসব প্রশ্ন তোলার কোনো মানেই হয় না, সব টিকিট কাটা রয়েছে, অল বুকিং ডান। ডিটেলে বাবাকে সব বুঝিয়ে দাও। আচ্ছা দাদা, আমি বলছি, বাবা তুমি যেরকম আইসোলেটেড চুপচাপ জায়গা পছন্দ করো, এটা ঠিক তাই, 7,500 ফুট উঁচুতে। দাদা, তুমি এনজেপিতে পৌঁছে একটা কাজ করবে, একটা মারুতি ভ্যান কিংবা একটা কমান্ডার বুক করে নেবে, বলবে সোজা ঋষভ। আপনি একটা কাজ করুন না, ওই মারুতি ভ্যানই বুক করে দিন। কাকু, 20 মিনিট লাগবে, জাস্ট 20 মিনিট। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, খুব চিল্ড না, মানে এখন এখন শীতের সময় ওই তো এখন দেরি আছে, ওই মাথা এটা এটা হবে না, ওই প্রিকশনটা নিয়ে রাখলাম আর কি, বাকিটা নসিব। আচ্ছা, আলাপটা সেরে নেই, আমি রথীন্দ্রনাথ রায় বাংলাদেশ থেকে আসছি, ফ্রম ঢাকা। মহাশয় কোথায় থাকেন? হরিনাম হরিণাভি মানে আমাকে ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে আমি গেছি, ভেরি কনজেস্টেড। মশার নাম? আমার নাম হচ্ছে পূর্ণেন্দু মুখোপাধ্যায়। ব্রাহ্মণ মাস্টার শিক্ষক, তা আপনি কি ব্যবসা করেন? না, যা জাস্ট ভ্রমণ। বাবু, মাই ওয়ান অ্যান্ড অনলি সান রাজ, গুড নেম রাজশেখর।
কাইন্ডলি এক্সকিউজ, ডায়াবেটিস আছে একটু। ফ্রেশ এয়ার, খুব ভালো জায়গাটা। বলবেন প্লিজ কি করা হয় তাহলে ভাই? ওই আন্ডারগার্মেন্টসের দোকান আছে ঢাকায়, ওই গেঞ্জি জাঙ্গিয়া ব্রা প্যান্টি সমস্ত, ঢাকার বড় দোকান খুব। তো বাবাকে নিয়ে কি ঋষভ দেখতে? জি হ্যাঁ। আসলে এই বাংলাদেশে তো টাইকার স্নোফল দেখানোর কোনো চান্স নাই, তাই ভাবলাম একটা অপরচুনিটি। আমি খুব ভালোবাসি স্নোফল দেখতে, আর বাবার খুব ইচ্ছা যে কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখে। আচ্ছা, যেরকম একটা টাইম এখন শীতের, স্নোফল হইতে পারে মনে হয় আপনার? পারে কি? হইলে খুব ভালো হয়। একটা জিনিস মানে ধরো আচমকা ঘটলো কিছু, সেটা খুব ইন্টারেস্টিং হয় না? আমার নিজেরও খুব ভালো লাগে। দেখা যাক, লেট আস সি। আচ্ছা, ইজ ইট আ ফ্যাক্ট যে দার্জিলিং এর থেকে এটা 200% নাকি বেটার? সেটা তো গিয়ে দেখতে হবে। আমি শুনছি সেটা দার্জিলিং এ প্রচুর লোকজন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, খাওয়া দাবার কিরকম বন্দোবস্ত মনে হয় এখানে? ভালোই হবে, তবে পাহাড় তো, সব রকম খাবার জানি না পাওয়া যাবে কিনা, তবে নেপালের কাছে তাহলে তো চাইনিজ ফুড তো নিশ্চয়ই পাওয়া যাবে। দ্যাট ইজ মাই বেস্ট ফুড, খেতে ভালোবাসো তুমি। সামটাইমস ইটস গ্রেটার দেন স্নোফল। ও আচ্ছা, তোমার নাম কি মা? রিমি। একা একা বেড়াতে এসেছ? বাড়িতে কে কে আছে? কেন ব্যাগটা খুলে বিস্কুট খাবে? তুমি একটু জল খাও। আরে না, আমি খাবো না। ওষুধ খেয়েছো তো সকাল বেলা? আমি সব করেছি, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, জিভটা তেমন ভালো না, বড্ড ঝাঁকুনি দিচ্ছে, ওর একেবারে ধরে গেছে। তা নামো না একটু, আরে গাড়ির চাকা পাল্টানো হচ্ছে, একটু একটু নেমে একটু হাঁটাচলা করো। ইচ্ছে করছে না, মাফলারটা নিয়ে যাও। ওখানের মতো গাড়িতে বসো। আপনি না হলে খুব মুশকিলে পড়ে যেতাম। চলো কোটা দাও তো। আচ্ছা, আপনার কি পার্টসের ব্যবসা? মানুষের পার্টস সারাই, মানে ডাক্তার, কিন্তু সেখানে জকের মাথা খারাপ থাকলে চলে না, বুঝতে পেরেছো? দাও না, একটা দাও। ক্লামজি আনপ্রফেশনাল, কি করে ব্যবসা করো তোমরা? কাকু উঠে পড়ুন, রাস্তাটা ভীষণ খারাপ, সন্ধ্যের আগে ঢুকতে হবে। আচ্ছা, এই রাস্তা খারাপ মানে কি খানা খন্দ আছে নাকি? না না, একটু চুরি ডাকাতি ছিনতাই আছে করা হয় আর কি রাস্তায়। লোকাল আদিবাসীগুলো তো ভীষণ গরিব, কাজে ওই চুরি ছিনতাই করেই খেতে হয়, চুরি ছাছড়া মাছড়া ওদের চলবে কি করে? চলুন উঠে পড়ি। কোথায় যাচ্ছিস? ঋষভ, আসলে আমরা একটু ওই টুরিস্ট আর কি পাহাড়ে বেড়াতে। ঠিক আছে, আপনারা একটু নেমে দাঁড়ান, আমরা একটু মালপত্র গুলো চেক করবো। আমি ডক্টর গুহ। আচ্ছা কি ব্যাপার বলুন তো, কিছুক্ষণ আগেই একবার চেকিং হলো, এখানে কি এনি প্রবলেম? হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশন আছে, বিহারের জেল থেকে কয়েকজন কয়েদি এই জঙ্গলে কোথাও লুকিয়ে আছে, বন্যার সুযোগ নিয়ে তারা পালিয়ে এসেছিল। ওরে বাবা, আম সমেত। ওরে বাবা, তো সাংঘাতিক ব্যাপার। সবগুলো কি এই পশ্চিমবঙ্গে শেল্টার নেবে বলুন দেখি? হ্যাঁ, অভয় অরণ্য,
মানে মানে ওই আর কি, সবাই শেষমেশে দেখবেন জঙ্গলে এসেই ঢুকছে। এই তো আমিও আসছি, আপনিও পালাচ্ছেন। আমি পালাচ্ছি মানে? লাগেজগুলো একটু দেখিয়ে দিন। এক্সকিউজ মি অফিসার, আপনি কইতেছিলেন যে সব দাগি আসামি এন্ড দে আর ফুললি আর্মড, তো আমাদের তো সাবধান হওয়া উচিত। তা আপনি আমাকে দু চারটা পুলিশ দিতে পারেন, আমাকে লগে লগে যাইব। আপ টু রিসব হ, আপনাদের ভয় কিসের? ওরা তো আপনাদেরকে খুঁজছে না, আমরা ওদেরকে খুঁজছি। আচ্ছা, কেউ ধরা পড়ছে? ছটা, তিনটে ডেথ, তিনটে আমাদের কাস্টডিতে আছে। এই তাড়াতাড়ি কর, কইছিলাম তোমার এখানে আনসেফ জায়গা আসার কি দরকার? তুথাম, তুমি কি টুরিস্ট নাকি এখানকার? এই জয় শ্রী গিরিজা, সন্ন্যাবদে গাড়ি ঢুকে দেবে, রাস্তা ভালো না। উঠে পড়ুন, উঠে পড়ুন, আপনারা সব উঠে পড়ুন। চোখের সামনে দেশটা স্বাধীন হয়েছিল, ভাগও হলো আবার, এখন টুকরো টুকরো হওয়ার প্রস্তুতি। তাই ঝাঁকে ঝাঁকে পুলিশ, দেশ জুড়ে ছড়ানো ছেটানো উগ্রপন্থী, কয়েদি, চোরা কারবারি, খুনি, হার্ডেল রেস, এদের টপকে টপকে শান্তির লক্ষ্যে পৌঁছানো। মানুষ ভালো নেই। আবার পুলিশ রোজই থাকে, আজ একটু বাড়াবাড়ি, নতুন ওসি ইয়ং ছেলে বেশি কাজ দেখাচ্ছে। তা আমাকে তো দেরি হয়ে যেতেছে না? টু মাচ। কিরা যা রে ঋষভ? টুরিস্ট হ্যাঁ সাহেব। হ্যাঁ, এ আন্দার উঠ। দাঁড়ান দাঁড়ান, গাড়িতে জায়গা নেই, উঠ কোথায়? হো জায়গা, হো জায়গা, চাপকে চাপকে যাইয়ে যাইয়ে। এই গাড়ি নে, উঠ। ভালো হইলো। হ্যাঁ, সঙ্গে পুলিশ, সেফার, মাচ সেফার। আগের অফিসার তো রেসপন্সিবিলিটি নিতে ছিল না। থ্যাংক ইউ স্যার। নিচে উতরিয়ে বলছে নামুন, বি ব্রেভ। আমার তো আছে, শুনুন প্লিজ, ওরা যা বলছে তাই করুন, নাহলে আমাদের বাঁচার কিন্তু কোনো চান্স নেই। টাকা পয়সার যা আছে সাথে সাথে দিয়ে দিলেই হয়, মানে যান তো আগে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই, টাকা পয়সা নিয়ে এখন চিন্তা করলে হবে না, যা বলছে তাই করুন। বারবার কইছিলাম আসুন, কোনো দরকার নেই, পাহাড় দেখবো। মা শুনুন শুনুন, এখন 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 হিসেবে এক্সাইটেড হলে চলবে না। लेकिन कोई चालाकी नहीं, कोई चालाकी नहीं। आप लोग थोड़ा तकलीफ में हो, लेकिन उससे ज्यादा तकलीफ में हम हैं, वो भी तीन चार महीने से यहां छिपे हुए हैं। अगर हमारा कोई भी नुकसान होगा तो यहां से बचकर कोई भाग नहीं पाएगा। रमेश तो एक्सक्यूज मी, देखिए मैं एक डॉक्टर हूँ, आप प्लीज मुझे छोड़ दीजिए, मुझे जाना है, एक बहुत अर्जेंट ऑपरेशन करना है एक बच्ची का, आप प्लीज। आप नहीं जाएंगे तो सिर्फ एक मरेगा, और बाहर जाते हैं तो हमारा सब मरेगा। लोकल ड्राइवर है। अच्छा भाई, তোমরা কি বাংলা বোঝো?
আমি বাঙালি, বলুন। আমি আমার স্ত্রী দুজনে খুব অসুস্থ, তোমাদের বাবা মার বয়সে আমরা আমাদের আমাদের ছেড়ে দাও, তোমরা দুজনে জাস্ট ওকে নিয়ে আমি একটু যে বেড়াতে এসেছি, শরীরটা ভালো নয়। কি করেন? আমি একটা স্কুলের হেডমাস্টার ছিলাম। নমস্তে সরজি, সমঝ লিজিয়ে ইয়ে ওই গেস্ট হাউস হ্যায় জাহাঁ আপ লোগ ঘুমনে আয়ে হ্যায়, ইয়ে হয় ওই গেস্ট হাউস, আরাম সে রহিয়ে, হ্যাঁ, কোই প্রবলেম হবে না। কেউ স্যার এই শুনুন, আমরা দুজন কিন্তু বিদেশি, মানে নট ইন্ডিয়ান, মানে ফরেনার, আমরা বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছি। আপনি যদি চান পাসপোর্ট পর্যন্ত দেখাতে পারি, মানে এটা তো আপনাকেও দেশের প্রবলেম, মানে এটা আপনারা সলভ করেন, এর মধ্যে আমাকে মিচমিচ জড়ায় কি লাভ হবে, মানে প্লিজ, মানে আমাদের চাহিদা দেন, আমরা কথা দিতেছি বাইরে গিয়া আপনাকে লয়ে, মানে মানে একটা টু শব্দও করুন না, ফ্র্যাঙ্কলি, মানে হি ইজ মাই ফাদার, হ্যাঁ, হি ইজ মাই ফাদার, এখানে আসো, হি ইজ ভেরি সিক, ইউনো, ভেরি সিক, মানে ওনার ট্রিটমেন্টের জন্যেই উই হ্যাভ কাম টু ইন্ডিয়া ফর অনলি ফর হিজ ট্রিটমেন্ট, প্লিজ ছাড়া দেন না। কলকাতার ওই ক্যান্সার রিসার্চের কাগজগুলো রিপোর্ট রিপোর্ট টিপোর্ট সমস্ত কাজের মধ্যে আপনি দেখতে চাইলে দেখাইতে পারি আপনাকে। তিনবার কেমোথেরাপি হয়েছে, কন্ডিশন ভালো না বুঝছেন বাবা, জরাজীর্ণ শরীর, কাইন্ডলি যদি আমাকে ছেড়ে দেন। মানে কি কন্ত, মানে দিস ইজ হিজ লাস্ট, মানে উইশ হইতেছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা। অলমাইটি গড আপনাকে মঙ্গল করব, প্লিজ আমরা কোথাও গিয়ে কিছু কমু না, এই লোকদের ভেজো আর চাই ভাত পিলাও নে মানো কো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমু ছেড়ে দেন। তো কিস কে সাথে আইলে? হ্যাঁ আকেলি হ্যাঁ, আমার সঙ্গে আমার বোন, শি ইজ মাই সিস্টার রিমি, চল চল চল। শোনো বাবা, শুনুন, ওর চাটায় না চিনি দেবেন না। আমি নিশিদিন তোমায় ভালোবাসি, 4:30-5টার মধ্যে পৌঁছাবার কথা, এখনো খবর নেই, বাবাকে পই পই করে বললাম পৌঁছে একটা ফোন করো। এনজিবিতে গিয়ে পৌঁছেই তো একটা ফোন করেছিল, আমরা হচ্ছে কি জানো নিশ্চয়ই ওখানকার লাইনগুলো খারাপ হয়ে বসে আছে। আচ্ছা ওরা ওখানে হেল্পে উঠেছে না? ইয়েস, একটা ফোন করো তো। ফোন? আরে ফোন নাম্বারটা তো আমি অসিতের কাছে ফেলে এসেছি অফিসে। আরে রমেশ বাবু, উসকা ক্যা হুয়া উন লোগো কা? ও ড্রাইভার কো পেড় মে বাঁধ দিয়া আর বাকি সবকো অন্দর ভেজ দিয়া। ঠিক কিয়া। আর শুন, ফটো খিঁচওয়া সবকা? নেই আবে यार, বাঙালি বাবু তু বহুত ঢিলা হো গয়া यार, বহুত জরুরি হ্যায় না, ইয়ে জরুরি হ্যায় ইয়ে। হ্যাঁ, নাম পতা কে সাথ থানা ভেজওয়ানা হ্যায় কি নি? হ্যাঁ ও তো হ্যায়। আর শুন, ও সাফ সাফ লিখ দেনা, সমঝা না, আমারে দোস্ত কো নেই ছোড়া তো এক এক করকে সব সালে কো মাই গয়ে পর। কি হচ্ছে?
হচ্ছে কি যতীন বাবু, চুপ করো। আমার মধ্যে আমার সিচুয়েশনটা সব থেকে সেফ জানেন, মাইসেলফ। আরে রমেশ বাবু, উসকা কে হুয়া উন লোগো কা? ও ড্রাইভার কো পেড় মে বান দিয়া আর বাকি সব কো আন্দর ভেজ দিয়া। ঠিক কিয়া। আর শুন, ফটো কিছু হ্যায় সবকা? নেই আবে ইয়ার বঙ্গালী বাবু, তু বহুত ঢিলা হো গিয়া ইয়ার, বহুত জরুরি হ্যায় না ইয়ে, জরুরি হ্যায় ইয়ে। হ্যাঁ, নাম পতা কে সাথ থানা ভেজওয়ানা হ্যায় কি নেই? হ্যাঁ ও তো হ্যায়। আর শুন, साफ साफ लिख देना, समझा ना? हमारे दोस्त को नहीं छोड़ा तो एक एक करके सब साले को मारेंगे यहीं पर। बसर छात्र मानुष करते सत्य कथा कहें तो हईसे मानुष जदि मानुष हो कि लाइफ अफर करते हैं देखो। আচ্ছা দেখো, মানে বাবার আসলে খালি পেটে ওষুধ খাওয়ার কথা না, তো হেরা ওষুধ দেবে কিন্তু মালুম নেই তো খাবার টাবার ঠিক দেবো কি। আমার কাছে একটা বিস্কিট আছে, মানে আফটার হাফ অ্যান আওয়ার বিস্কিট দিতে পারি তো? হ্যাঁ হ্যাঁ দিন না, নো প্রবলেম, আপনি দিন। দেন ইটস ফাইন। ওষুধ খেয়েছো? তোমারও তো খালি পেট। তোমারও তো। রতিনবাবু, আমার আমার মনে হয় এবার একটা কিছু করা দরকার জানেন, মানে এই যে ভাই সাহেব, ভাই সাহেব শুনিয়ে, এই তো শুনুন, আমাদের এখানে অনেকে অসুস্থ, ওষুধ খেতে হবে। খানা মিলেগা কি নেই? খানা 9 বাজে মিলেগা, চিল্লায় মত। খাবার তো দেবে বলছে, কটা বাজে বলুন তো? এখন কটা? 8:30। তাহলে রতিনবাবু আপনি এক করুন, আপনি বাবাকে ওষুধটা খাইয়ে দাও তো, আধ ঘন্টা পরেই তো তোমার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ওষুধটা খেয়েছো নাকি? হ্যাঁ খেয়েছি তো। আমারটা আমার কাছে। না দাঁড়া দাঁড়া, আমি 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 পরে খেয়ে নেবো, ঠিক খাওয়ার পরে খেয়ে নেবো। শুনুন, আমার কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে যে এই মানে যদি আমরা ধরে নিই যে ওই যে বিহারে যে বন্যা হয়েছিল, সেই এরাই সেই জেল থেকে পালানো কয়েদি ওই বন্যার সুযোগ নিয়ে পালিয়েছে, তাহলে আমার মনে হয় যদি আমরা কোনো গোলমাল না করি তাহলে এরা আমাদের কোনো ক্ষতি করবে না, কি মনে হয় আপনার? হ্যাঁ বলছি যে আমাদের হস্টেজ রেখে ওরা এখানে সেফ থাকতে চায়, বুঝতে পারছেন তো? হ্যাঁ কিন্তু ওরা এখানে কতদিন এরকম লুকিয়ে থাকবে? আর তার তাই আমরা দেখেন, এটা তো হইতে পারে না, এটা চিরকাল লুকিয়ে থাকবো, একটা তো অপরচুনিটি আসবই, কিন্তু আমাদের মারফত যদি কোনো প্রবলেম হয় ওরা কিন্তু হিংস্র হয়ে মাইলে ফেলবো আমাদের। সেটাই সেই জন্যই বলছি ভাই, মানে স্টে কুল, স্টে কুল, স্টে কুল মানে কি? হ্যাঁ আমরা এই গুদামের মধ্যে কি না খেতে পেয়ে মরবো নাকি? ইডিয়েটের মতো কথা বলবেন না তো। আরে দেখো, আমি সেই জন্যই তো বলছি যে হয়তো নিশ্চয়ই খাবারের কোনো একটা বন্দোবস্ত এরা করেছে, মানে খাবারের কোনো বন্দোবস্ত না হলে বেটো হয়, মানে এতদিন ধরে ওরা কি করে টিকে আছে বলুন রতিনবাবু? এই বা যদি সীমিত খাবার থাকতো তাহলে কি ওরা আমাদের খেতে দিত? হ্যাঁ আমি সেই জন্যই বলছি যে আমরা ঠান্ডা মাথায় সবাই থাকি, ওরা আমাদের মারবে না। এরা মারবো না, পুলিশে মারবো। পুলিশ যখন দূর থেকে গুলি করবো, কে বিহারি, কে বাঙালি, কে বাংলাদেশি, কে বুঝবো? না আমার মনে হয় 2টা দিন দেখা উচিত, তারপর উই মাস্ট ডু সামথিং। আরে কি বকার মতো কথা কইতেছো তুমি? ডু সামথিং মানে তুমি কি করবা? অগো গালি গে চুমা চাট কি খায় কইবা? আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো? আমার সাথে 1টা বাজে কথা হবে না তুমি? আরে তুমি কি কথা কয়? ওকে বাবু, মরতে যদি হয় তাহলে 2 দিন আর 10 দিনে কি বলুন? বাঁচার জন্য মানুষ 14 বছর অপেক্ষা করে থাকে। গ্রামের বনবাস,
আমাকে তো অনুমান নাই যে লাজে আগুন দিয়ে সব পুরায় আমাকে বাঁচাইব। রথিন বাবু, আপনি এইমাত্র বললেন না আপনি মরে যেতে ভয় পান না? ওরা যা বলছে শুনুন, আমরা মরতে চাই না, শুনুন কথাগুলো। যা ভবিতব্য, তার লোক আমি ডরাই না, আমি নিজের জন্য ভয় পাই না। তোমার পোলাটা, তার একটা 2 বছরের মা মরা বাচ্চা আছে, ঘরে না ফিরলে অনাথ হয়ে দেব তো। শুনুন, আমি আপনার বাবার সঙ্গে একমত, এরকম বোকার মতো অনির্দিষ্টকাল এই ঘরে আটকে থাকতে হবে নাকি? আমার অন্তত কাজ আছে, এরকম বিশ্রী একটা ঘরে পুচে মরাচ্ছে কুলি খেয়ে মরা অনেক ভালো, আপনার যা খুশি তাই করুন। আমি ওর বোনের বৈশী হতে পারি, বোন আমি ওর রক্ষিতা, বুঝেছেন? রাতে ভালো ঘুমলো? হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি তুমি কি বাঙালি? কেন বলুন তো? না, এই বাংলায় কথা বলছো তো, তাই। তো কোথা থেকে? কলকাতা? সোদপুর। সেখান থেকে বিহারে গেলে কি করে? বন্ধুদের সাথে ব্যবসা করতে। আপনি জানেন কি করে আমি বিহারে ছিলাম? না, মানে এখানে কি একজন বলছিল যে তোমরা বিহারে একটা ডাকাতি করে তারপর এখান থেকে পালিয়ে এসছো। কোন সালে বলেছে বলুন তো? আপনি শুধু আমাকে নামটা বলুন, আপনার কিছু হবে না, আমি আমি মালটাকে দেখে নিচ্ছি, বলুন বলুন। একবার দেখলে কি আর মুখ মনে থাকে? আর বন্দুক হাতে থাকলে সবাইকেই তো একই রকম লাগে। যাক গিয়ে বলছিলাম, এইসব কেন এই এই খুনোখুনি, নাহাজানি, মারামারি, মানে এইসব না করে তোমার এত অল্প বয়স, তুমি একটা একটা কাজ করতে পারো, ব্যবসাপত্র করতে পারো, একটা দোকান খুলতে পারো, মানে কত কাজই তো আছে বলো, মানে মুটের কাজ তো তো একটা কাজ। আপনি কি করতেন জানো বললেন? তোমার তোমার কাজের থেকে আমার কাজটা অনেক আলাদা ছিল। আমি আমি একটা খুব সাধারণ স্কুলের খুব সাধারণ একটা শিক্ষক ছিলাম। মাস্টারি করতেন? দেখো না, তোমাকে ছাত্র বানিয়ে কিরম জ্ঞান দিয়ে যাচ্ছি। এত অল্প বয়স তোমার, মানে এই তোমাদের মতন বাচ্চা বাচ্চা ছেলে যদি ধরো এই নিজেদের প্রাণ হাতে করে এইরকম ভাবে পালিয়ে পালিয়ে এটা তোমার মানে ভালো লাগে? বাড়িতে মা বাবাকে ছেড়ে তোমার তুমি বিয়ে করেছো? কে আছে বাড়িতে? দু বছর আগে যখন বিয়ার থেকে আসি তখন আমার বউ প্রেগনেন্ট। সালা এত লাফড়া আছে আমি জানতাম না, মানে ওই মাল আনা নেওয়ার কাজ করতাম, কি মাল আছে তাও আমি জানতাম না, মানে ধরা পড়ে গেলাম। দুজন বন্ধু বান্ধব ছিল, তারা পালিয়ে গেল, আমি সামনে পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে ওই পেটিতে পাউডার পাউডার ছিল আর কি, মা কালির দিবি, আমি জানতাম না বিশ্বাস করুন। পরে কথা হবে স্যার।
गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। कल के ওই বিব্রতকর ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। না না ও নিয়ে ভাববেন না, ও আপনার ব্যক্তিগত ব্যাপার। কি জানেন, বাজে মেয়ে, এদের এদের তো কোনো আত্মসম্মান বোধ নেই, ব্যাট করে সকলের সামনে। মানছি আমারও একটা অভ্যেস আছে, কিন্তু কি করবো বলুন, অভ্যেস। এই যে এই আপনি সিগারেট খাচ্ছেন, আপনি কি জানেন না যে এটা খেলে ক্যান্সার হতে পারে? কিন্তু তবু থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানেন আমরা অনেক কিছুই করি, ভাইস আর এসব ওষুধের কোম্পানিগুলো হয়েছে তেমনি, স্পেশালি ওদের এজেন্টসগুলো, ওদের ওষুধ প্রমোট করবার জন্য যা খুশি করে ওরা। এই তো এসব মেয়েদের সঙ্গে দিয়ে দেয়, খরচাপাতি দেয়, আরো কত কিছু দেয়, হাতে ধরে একবারে ডাক্তারদের নষ্ট করছে বুঝলেন। যার যা ওষুধ, একটা কথা তুমি আমার সঙ্গে বলবে না, আই ডোন্ট নো ইউ, বোন বলে পরিচয় দিয়েছি বলে এত রাগ, কিসের এত রাগ? আমি আমি কি বলতাম, তুমি আমার ইয়ে স্ত্রী বলতে পারতাম। স্ত্রী? তোমার বয়স আর আমার বয়সের পার্থক্যটা জানো তুমি? হ্যাঁ, তুমি আমার থেকে কত ছোট, ডু ইউ নো দ্যাট? একজন বিবাহিত ডাক্তারকে এই সমস্ত কথা বলছে, তোমার লজ্জা করছে না? হোটেলের ঘরে সেটা মনে থাকে না? চুপ কর, যা শাট আপ, কোনো কথা বলবেন না তুমি, ইউ দ্য ওয়ার্স্ট। क्या कर रहा है यार, क्या कर रहा है? আরতি 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 ওঠো। ওয়ান্ডারফুল বেটি,
अच्छा बॉय ब्रेकफास्ट कब मिलेगा? क्या नाश्ता? नाश्ता मेरे को मालूम नहीं। आजकल एरे बॉय को ही ले। अच्छा अपना सिस्टर को दे क्या ना चा इस तो डाकिन बाहर से उधर फिर अपना से एक कथा अरे बोले চা খান তো চুপচাপ না আমি তো খাইতেছি আপনার বোন কি খাইবো ওয়াই ডোন্ট ইউ মাইন্ড ইওর ওন বিজনেস এটা তো অবান্ত সব কথা তোর মশাই যা আমি এরকম মানে অফেন্স নেই কেন এরকম ডাক্তারবাবু ঝাড়া হাত পা আমার কোনো পিছু টান নাই ধর্মশাই আপনার মতো পেশেন্টের পক্ষে নো পিছু টান বলাটা খুব সহজ বুঝতে পেরেছেন কিন্তু সবাই তো সেটা বলতে পারবে না আপনি চুপচাপ চা খান তো মশাই চুপচাপ চা খান তখন থেকে খালি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে এটা আন্ডার ডেভেলপ ব্রেন এই শুনেন ডাক্তারবাবু আপনি কিন্তু আপনার নিজের ফ্রাস্ট্রেশনটা আমগো উপর ঝাড়বেন না কিন্তু আপনার দু এক কান কথা শুনে নিতে পারি আপনার রিমার্ক পাস করলে তখন আপনি যাবেন কোথায় কি বলবেন কি বলবেন আর অনেক কিছু কইতে পারি আপনি কি বলবেন যে মেয়ে ছেলে নিয়ে কেন এখানে বেড়াতে এসেছেন আর দরকার পড়লে তাই ঘুমু বেশ করেছি বুঝা বেশ করেছি আপনি আমার বাবার কিছু কইতে পারেন আরে কি আমার সাথে দেখেন তো তুমি বাইরে যাও তো বাইরে যাও আচ্ছা কি ব্যাপার আপনার খেয়াল করা উচিত ঘরে একজন ভদ্রমহিলা রয়েছে কি ধরনের কথাবার্তা আমরা যদি নিজেদের মধ্যে চাচিমিচি করি টিকতে পারবো না তো কেউ আর কি ধরনের এই আন্ডার ডেভেলপড ব্রেন আবার কি হ্যাঁ এটা কি আপনি শুনুন আপনার যদি ভালো না লাগে অন্য কোথাও গিয়ে বসতে হবে শুন আমি আমি সবার সঙ্গে কথা বলেছি এদের সঙ্গে কথা বলেছি আপনাদের বলা হয়নি আমরা খুব শিগগিরই এখান থেকে কেউ বেরোতে পারছি না এটা মেনে নিন हमारे आदमी ने गोली नहीं चलाया দেখুন আপনি হাজার বার বারণ করলেন এমন বেয়াদব এর জন্য এখন আমরা ঝামেলায় পড়ে গেলাম কিসনে কাহা থা রে তুঝে ভাগনে কে বল কিসনে কাহা থা তুঝে ভাগনে কে লিয়ে উসনে কাহা বোলা কে পহলে তুম ভাগো বাদ মে সব আমি কিছু বলিনি আই ডিন টেলার না না আমি আমি বলিনি আরে আমি বিশ্বাস করলাম আমি আমি কিছু বলবো মারবো মারবো কে রে তুই পড়া লেখা আদমি লাগতা হ্যাঁ আরে তো হামসা ভি জাদা কররে রে বল আরে আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন শুনো উনি কোনো দোষ করেন না আমি আরে এই এই আরে তুমি এখানে কি করছো দাঁড়িয়ে बहुत तकलीफ हो रहा है अब कैसे खोलूं सोचा था खोलूंगा क्या खोल दे खोल दूं हाँ खोल दे अंदर घुसा दे चल जा बेटा आज रात आराम कर ले जा चल चाबी दे चल बाजार जाना है ना हाँ साथ में उस बुड्ढे को भी लेता जा बुड्ढे को हाँ अरे वो सरजी सरजी हाँ वो साथ में रहेगा तो कोई डिस्टर्ब नहीं करेगा समझा ठीक है बोल देना कल 6 बजे तैयार है वो चल ले चाबी না
কলা দিয়ে আর কিছু নামছে না আরতি, সবকিছু এত জটিল হয়ে যাচ্ছে না? ডক্টর গুহ কিরম করলো ওকে বলো, বদলা নিল, দেহ পশারিনি রৌদ্ধত্ব, সেই প্রাচীন কাল থেকে ক্রোধ জমাতে 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 এখন বেপরোয়া। অথচ মেয়েটা ভদ্র ঘরের, জানো, বলে না দিলে আমরা ধরতেই পারতাম না যে প্রস্টিটিউট। অরুণ ঠিকই বলেছিল, একটা মারুতি ভ্যান ভাড়া করে নিলেই ভালো হতো, পয়সা বাঁচাতে গিয়ে বা প্রাণে মর। তোমার প্রিয় সিঁদুর, আমার প্রিয় রক্ত, তীব্র ঘন মিল, একই রঙের ভক্ত, শুধু নিজেদের কথা ভাবলে আমাদের সঙ্গে পশুদের কোনো তফাৎ থাকবে না আরতি। আমাদের জীবনে আর কতটুকুই বা বাকি বলো? তাই বলে এইভাবে বেগরে তোমায় আমি হারাতে পারবো না। পুবালি আছে, জামাই আছে, নিজেও ছোট, সবাই আছে। তোমার শরীরের কি অবস্থা তুমি বুঝতে পারছো? তোমার উপর দিয়ে কি দকল বইছে? রথিন বাবু, সেই বিদেশ থেকে এখানে এসে একটা মানুষ মৃত্যুর সমন পেয়ে সবে তৈরি হচ্ছে, এখন তাকে এইভাবে প্রতি মুহূর্তে মরতে হবে, আর আমি কিছুই করতে পারবো না। স্যার, কালকেই 6টা 7টা নাগাদ আপনাকে একটু আমার সাথে বাজারে যেতে হবে। আমি? না না, ও মালপত্র বইতে পারবে না। না না, আপনাকে মালপত্র বইতে হবে না, মানে আপনি আমার সাথে একটু থাকবেন। হ্যাঁ, পাসপোর্ট। তোমাকে নিয়ে আবার কেন টানাটানি? আরে বাবা, আমি গেলে ওদের কেউ সন্দেহ করবে না। না মানে আমি অনেক কাটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বুঝতেই তো পারছেন মানে। না না, ঠিক আছে, আমি যাব, আমি যাব। আপনি, আপনার কিছু হবে না, আমি আপনার সাথে থাকবো। ঠিক আছে, যাও। বায়োস্কোপের হানিমুন আরতি, আমি নায়ক, তুমি নায়িকা, আমরা একটা একটা ডাকাতদের আড্ডায় এসে পড়েছি, চারিদিকে বন্দুকের নল আমাদের দিকে তাক করে রয়েছে, এখান থেকে তোমাকে নিয়ে আমাকে পালাতে হবে। And they lived happily ever after. রোমাঞ্চ আরতি, চেহারা কি আদার মতো হাঁ করে ওখানে হিমালয় দেখতে পারো তো? এখানে দেখো, এটাই তো কাঞ্চনজঙ্ঘা, চারিদিকে পাইন গাছ, এটা একটা লম্বা গাছ, তার তলায়
তুমি আর আমি। এরকম মধুচন্দ্রিমা কজনের জীবনে আসে? Cheer up, my darling. আমি আছি, আমি থাকবো। বলো গিয়ে যা খুশি বলো, আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। তোমার একটা কথা ওর কানে যাবে না, বুঝতেও পারবে না কিছু। গত 10 বছর ধরে একটা কাটা সবজির মতো বিছানায় পড়ে আছে, না আছে কোনো বোধ, না আছে বুদ্ধি। শি ইজ ডেড, টোটালি প্যারালাইজড। এখন চলে গেলেই বাঁচি। যাও যাও, মৃতদেহের ওপরে গিয়ে ভোজালি ঢুকি দাও। দু হাতে টাকা খরচা করেছি ওকে ফিরে পাওয়ার জন্য, কিছু লাভ হয়নি। Twice I took her to the States, but nothing, just nothing worked, nothing. আমারও নিজের চাহিদা মেটাতে হয়, আই এম এ হিউম্যান বিইং। ডক্টর গুহ আর কেবল একজন সুযোগ সন্ধানী কামুক ডাক্তার নন, তিনি একজন স্বামী, এক প্রলম্বিত অসুস্থ অজ্ঞান মহিলার। গুহ তার আজীবনের সব সঞ্চয় উজাড় করেও তার সেই যৌবনের নারীকে উজ্জীবিত সজীব করে তুলতে পারেনি। কাম ঘৃণ্য তো নয়, কামনা তো ঈশ্বরের দান। রথিনবাবু ওয়েটিং রুমে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। যেভাবেই হোক বেঁচে দেশে ফিরে যেতে হবে রাজকে। তার ছোট মেয়েটি তার ভরসায় বেঁচে আছে ঢাকা শহরের এক আত্মীয়র বাড়িতে। রিমি এখনো জানি না ওর কথা, একটাই পরিচয় ওর, প্রস্টিটিউট। দেখছেন, ইন্ডিয়ান হসপিটালিটি মাস্টারমশাই। বন্দি হইলে কি হইব, পেঁয়াজ দিছে, কাঁচা মরিচ দিছে। খেয়ে না বাবা। তুমি খাও তো আগে, তোমরা খেয়ে নাও, আমি খাচ্ছি। রবিবাবু একটা রুটি নেবেন নাকি? ভালুকরে সকাল খেয়ে দেখায় না, আমি খাইতে আরম্ভ করার জন্য কিছু থাকবো না। তার থেকে লেট আস অল শেয়ার অ্যালাইক। ড্রাইভার ভাই, তোমার নামটা কি? কেন চিঠি লিখবেন? আপনাদের সাথে একটা কথা বলতে ইচ্ছে করছেন। কালকে সারা রাত্রি বাইরে পড়ে রইলাম, আপনারা কেউ একটা আপত্তি জানালেন, কেউ গিয়ে একবার একটু বললেন না ছেলেটা ঠান্ডা খাচ্ছে ভেতরে নিয়েছো ভাই? অথচ আমি আপনাদের দায়িত্ব নিয়ে ঋষভে পাহাড়ে ঘাটের রাস্তায় উপরে নিয়ে যাচ্ছিলাম। স্বার্থপর ভদ্রলোক সব। বাবা এই সময় রাগারাগি করে না, খেয়ে নাও তুমি, খেয়ে নাও, খেয়ে। দুধ খাওয়া, হাটের কুত্তার খাওয়া। এখানে আসেন তো, আর বসেন আপনি, আসেন। শুনেন, ঈশ্বরের দেওয়া খাওয়ার আপনার অপমান করবার কোনো রাইট নেই। এতগুলো ভদ্রলোক যদি খাইতে পারে আপনারা খাইতে হইব, খান। মেজাজ দেখাইতেছেন কি? গাড়ির চাবিটা, গাড়ির মধ্যে কাগজপত্র সব গাড়ি নিয়ে নিয়েছে ওরা। ওরা বলাবলি করছিল ওরা নাকি ওই গাড়ি দিয়ে পালিয়ে যাবে। গাড়িটা চলে গেলে আমার সব চলে যাবে,
আজ অবধি আমার গাড়ির চাবি অন্য কারোর হাতে যায়নি। মালিক সালা একটা পয়সা ঠেকাতো না, ঘরের পয়সা দিয়ে গাড়ি মেনটেন করতাম। শুনেন, খাওয়ার সময় কান্নাকাটি করবেন না, শ্বাসটা নিতে খাবারে যাইব। মাঝে 5-6 হাজার টাকা রোজগার করতাম, বাড়ির লোন শোধ করতে 3 হাজার টাকা চলে যেত। গাড়িটা চলে গেলে আমার বাড়িটাও চলে যাবে। আপনার তাহলে বিয়া করছেন আপনি? না। বাবা মা? না, মরে গেছে। আর আপনি একাই থাকেন বাসায়? না, আমার ছোট ভাই থাকে আমার সাথে। ও, সে চাকরি বাকরি করে? কলেজে পড়ে। আচ্ছা, তুই পেঁচাল পারতেছিস কেন? কত খাইতে দিলে ওরে? এমনি জিগাইতেছি। অনেক কষ্ট করে ওকে মানুষ করছি, অনেক কষ্ট করে ওকে পড়াচ্ছি স্যার, যাতে আমার মতন এই ক্লাস কুত্তার জীবনে পড়িতে না হয়। তুমি একটা রুটি নিয়ে আনো। আরে দাও না। না। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে কালের স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। রাজবাবু একটু শুনুন না, দেখুন। ফাইলেরিয়ার নাম শুনেছ? বোঝাই যাচ্ছে শোনোনি কোনোদিনও। গোধ, মশার কামড় খেলে হয়, পা ফুলে ঢোল হয়ে যায়, সারা জীবন ধরে থপ থপ করে হেঁটে চলতে হবে। আমার আর কি, আমি তো রবীন্দ্রনাথের ডিজাইনে আলখাল্লা পরে চেম্বার চালিয়ে যাব, কিন্তু তুমি কি করবে সেটা ভাবো। সারা রাত্রি ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কথাটাই ভাবো, বুঝেছো? তোমার আর কি কি গুণ আছে যাতে পা না থাকলেও তুমি রোজগারটা করে খেতে পারো? ফালতু ফালতু আমার নামটা নিতে গেলে কেন বলো তো? হ্যাঁ, আমি তো এদের থেকে তোমাকে প্রোটেকশন দিচ্ছিলাম, তোমার বড় ভাই সে যে আমি, ভাবতে পারছো আমি না থাকলে কি হতো? ছিঁড়ে খেতো তোমরা। কথাগুলো কানে যাচ্ছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়লে নাকি? হ্যালো, হ্যালো, হ্যালো। খুব মজা পাচ্ছেন না আমাকে নিয়ে মজা করতে? খুব ছোটবেলায় স্কুলে এসে লিখতে আসতো, বড় হয়ে তুমি কি হতে চাও? বিশ্বাস করুন, আমি কোনোদিনও লিখিনি যে বড় হয়ে আমি একজন বেশ্যা হতে চাই।
ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বারবার একই এসে লিখতে দিত। আমি কখনো মাদার টেরিজা হতে চেয়েছি, কখনো ইন্দিরা গান্ধী, কখনো বা মাতঙ্গিনী হাজরা, আবার আবার আপনার মতো ডাক্তার হয়ে গ্রামের মানুষদের সেবা করতে চেয়েছি। ১৪ বছর বয়সে যেদিন বাড়ি ভাড়া দিতে গিয়ে বাড়িওয়ালা আনন্দবাবু আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দরজায় খিল দিয়ে দিয়েছিল, প্রতিদিন কোনোদিনও আর কিচ্ছু হতে চাই। নঙ্গির নিম্নবিত্ত যৌবন, তারপর আপনাদের দৌলতে কত কি শিক্ষা, কত নকশা, কত আদব কায়দা, কিচ্ছু হতে চাই। নঙ্গির নিম্নবিত্ত যৌবন, তারপর আপনাদের দৌলতে কত কি শিক্ষা, কত নকশা, কত আদব কায়দা। শোনো, তোমার কি ঠান্ডা লাগছে? রচনার কথা আমি খুব ভালো ছিলাম ডাক্তার বাবু, এই দোকান আমার ভালো লাগছে না। রিমি, তাড়াতাড়ি একটু খেয়ে নাও। ডাক্তারবাবু কেন খাবার খাওয়াচ্ছেন? কেন যান, ভেতরে যান, থালাটা আমাকে দিন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন, দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা এখানে এভাবে সারা রাত না খেয়ে গাছের মধ্যে বেঁধে রেখেছেন আপনারা, দিস ইজ, এটা হতে পারে না। আপনার আপনাদের লিডার যে আছে আপনি ডাকুন, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। আপনি খাওয়ান এটা। দেখুন, আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন, এই মদনজি বাপ্পাজি জানতে পারলে কিন্তু। বাবু যা যা ভিতরে যা, গিয়ে আমাকেও ঝামেলা পড়ার কোনো দরকার নেই, যা। একটা তীর না খাইলে আর কিচ্ছু হইব না, যতীন দাস ৬৪ দিন খায় নাই। চল চল ভিতরে চল। আরে তুমি যাও না, যাও না, যান না, ভেতরে চলে যান না। না চল ভিতরে যাও, তুমি ভারতী ওরে বারণ করছে, ভেতরে চল। আমি একটু খাই আসছি। মাজি এসকো খানা মারতেছে, ভাবপুরা হোগা। মাজিরা সেটা পারে না বাবা, তুমি বাঁধা থাকলে তোমাকেও খাইয়ে দিতাম, তা তুমি যতই খারাপ হও না কেন। আরে ঘোড়ো চড়িনে রাখিও ও তো লাল গুলাব, খোলতে দাও বাবা, যা খোল দে। থ্যাংক ইউ ভাই সাহেব। খুব হিম পড়ছে, ভেতরে চলো। তুমি যাও, মাথায় মাফলারটা লাগলো না। সাহিত্যে এমনটি ঘটলে অতি নাটকীয় বলা হয়।
অথচ জীবন কোনোদিনই বিশেষ করে ভারতবর্ষে অতি নাটকের পথটা এড়িয়ে চলেনি, নইলে প্রৌঢ়া গৃহবধূ নিজের হাতে বার্বণিতার মুখে অন্ন তুলে দেয়। এত সহজে সে রক্ষণশীলতার সব খোলস ফেলে নারী হয়ে উঠতে পারে? কাঞ্চনজঙ্ঘা এখান থেকে অনেক দূরে, অনেক উঁচুতে। দীর্ঘ এত বছর আরতির সাথে থেকেও আজ ওকে নতুন করে চিনলাম। অন্তত এটুকু বুঝলাম, ওর চোখে এমন কিছু আছে যাতে একজন ভাষা না বোঝা বিহারী কয়েদির মন বদলাতে পারে। আমি সারা নিশি তোমালাগিয়া রববিরহ শয়নে জাগিয়া তুমি নিমেষের তরে প্রো নিমেষেরও তরে প্রভাতে এসে মুখপানেছে হাসিও আমি নিশি দিন গুড মর্নিং। স্যার, এখন কথা ছিল এই যে আপনি 7:30 সময় বাজার যাবেন, এইটার একটু ইন্টেলিজেন্ট ওয়েতে বুদ্ধি করে একটু ইউজ করেন যায় না? কি কিরম বুদ্ধি? মানে ধরেন আপনি বাজার করতেছেন তো, ওরা তো যদি একটু অন্যমনস্ক হয়ে যায়, আপনি চট করে ভিড়ের মধ্যে মিশে গেলেন, তারপরে ওখান থেকে জাস্ট রানওয়ে বাইচে যাবেন আপনি। ৪০ বছর যাকে ছেড়ে পালালাম না, আজকের জীবনে এসে কাজটা করলে কি বুদ্ধির পরিচয় দেওয়া হবে? না স্যার, আমি এটা কই নাই, আমি জাস্ট একটা অফেন্ড কইছি আমি কথাটা, মানে আমি মিন করি নাই, একটা কিছু ভাইব বা ধরেন আপনি যদি বাজার থেকে মানে পালাইলেন, গিয়া পুলিশের খবর দিলেন, গিয়া কইলেন যে যেখানে কতগুলো ইনোসেন্ট লোকের ধরে রাখছে, তারপর আপনারা এসে যদি রেস্কিউ করেন, তাহলে তো একটা চান্স থাকে না? রাতে ঘুমায়েন না? না স্যার, বাবা ঘুমায়নি তো, আমি ওই জন্য জেগেছিলাম সারা রাত্রি। যাও গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। আমার কথাগুলো ইডিয়েটের মতো লাগতেছে, আমি জানি কি করব বলেন তো। ছোট মা আছে বাবা সাহেব, এত মা মারা গেছে, আমি যদি ফিরতে না পারি তো অনাথ হয়ে যাবো। পিসির বাসায় রেখেছি, দেন একদম ছোট তো, হ্যাঁ আমাকে ছাড়া কি করব। আমার কতবার কইছিলাম যে আসলে দরকার নাই, কাঞ্চনজঙ্ঘা দেখব। রহমতের বুক পকেটে মেয়ের হাতের ছাপ ভূষাকালিতে নেয়া ছিল। রচনাবলীর সপ্তম খণ্ড বারবার মনে পড়তে থাকলো, তত কিমের সেই দুটি লাইন। পথ গম্যস্থান নয়, এ কথা ঠিক, পথের সমাপ্তি আমাদের লক্ষ্য, কিন্তু আগে পথটাকে ভোগ না করিলে তাহার সমাপ্তি অসম্ভব হইয়া পড়ে। পথ ভোগ করছি মন দিয়ে, সেই মাঝপথের রাজশেখর, রথিনবাবু, মিস্টার গুহ, রিমি, ড্রাইভারটি আর সেই সোদপুরের সাধারণ ছেলেটা, এদের পড়ছি। রমেশ আর আমি বাতাবাড়ির আঞ্চলিক ছোট্ট একটা বাজারে, খালি চোখে দেখলে বাবার ছেলে যেন নিয়মমাফিক বাজার করতে এসেছে। ছেলেটার কতটা দোষ আমি জানি না, তবে ওর চোখ
কয়েদির মতো নয়। সারাক্ষণ ওকে বুঝিয়ে যেতে চাইলাম এটা কোনো জীবন নয়, সে যদি মুক্তি পায় আমার বাড়িতেই আজীবন থাকতে পারবে। এভাবে তার জীবন যেন শেষ না হয়ে যায়। কিছু কথা সে শুনছিল আর বারবার অন্যমনস্ক হয়ে এদিক ওদিক লক্ষ্য করছিল। রমেশ দত্ত, বয়স 28, নিবাস সোদপুর, পুলিশের গুলিতে বাতাবাড়ি বাজারে নিহত হয়। রমেশের পিতা রমেন চন্দ্র দত্ত পেশায় দর্জি এবং মাতা পূর্ণিমা দত্ত জীবিত। তার স্ত্রী ও একমাত্র শিশুকে নিয়ে মেছেদার বাপের বাড়িতে থাকে। ড্রাগ সরবরাহের জন্য বিহারে রমেশকে গ্রেফতার করা হয়েছিল। অনিন্দ বক্সী, এসপি, বয়স 38, নিবাস সোনারপুর, বর্তমানে চালসাতে পোস্টিং। অনিন্দর পিতা প্রয়াত সুধাংশু বক্সীর অন্যতম প্রিয় বন্ধু পূর্ণেন্দু মুখোপাধ্যায়, অর্থাৎ আমি। আমার প্রাক্তন ছাত্র অনিন্দ আমায় বাজারে চিনতে ভুল করেনি। তোমরা অনিন্দ, তোমরা একটু পরে এসো, বুঝলে? মানে তোমাদের দেখেছি তুম করে আবার ওরা কিছু করে ফেলে, মানে আরতি আছে তো। আমি বলছি কি, আমি গিয়ে একটা আমি আমি গিয়ে বলি যে তোমরা আমাকে বাজারে দেখতে পাও, তারপর আমাকে তাড়া করো। আমি দৌড়তে দৌড়তে কোনোভাবে জঙ্গল থেকে, মানে আমাকে ফলো করে তোমরা এসছো, আমি 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 চলে এসছি, বুঝলে? আমি এই এই দৌড়তে দৌড়তে, ঠিক আছে না? ঠিক লাগছে তো? ওকে স্যার। হ্যাঁ, আমি আমি গিয়ে একটা বলছি, কিন্তু তুমি তাড়াতাড়ি এসো না, কিন্তু আরতি আছে, প্লিজ। হ্যাঁ, ওকে স্যার। অনিন্দ, একটু পরে এসো। হ্যাঁ, আরতি,
বুঝলে, তুমি চাবিটা বার করো গাড়ির, গাড়িটা ব্যবস্থা করো, আমরা এখান থেকে পালিয়ে যাবো। পাখিরে কোথায়? আরে এখানে থাকতে হবে, এখন খুঁজতে হবে। অনিন্দ, আমি তুমি আমার কাছে পুলিশ নও, আমি তোমায় 7-8 বছর ধরে পড়িয়েছি, আমি আমি তোমার টিচার। ঠিক আছে স্যার, আপনি থানায় গিয়ে বসুন স্যার, আমরা দেখছি স্যার। প্লিজ কিছু করো ভাই। আরতি কামান, দেখে তাকাও আমার দিকে, তাকাও তাকাও তাকাও। এভরিথিং উইল বি ফাইন। সব ঠিক হয়ে যাবে শোনা। ক্রমশ ধাতস্থ হয়ে উঠল আরতি। চোখের সামনে পরিত্যক্ত কারখানাটা পুলিশের ডেরা হয়ে উঠল। সেখান থেকেই যোগাযোগ চলল জঙ্গলের মধ্যে। বিএসএফকে খবর দেওয়া হলো, এনজেপির আর্মি ক্যাম্পেও একটা খবর গেল, ওয়্যারলেস ট্রান্সমিশন বসল। মধ্যবিত্ত পূর্ণেন্দু মুখোপাধ্যায় এই মুহূর্তে সস্ত্রীক, সুস্থ ও নিরাপদ। ওরা খুব বেশি ধাক্কাধাক্কি করেনি তো? না না, একদম না। সবাই খুব ভয় পেয়ে গেছিল তো, সবাইকে তাড়াতাড়ি করে জঙ্গল থেকে গাড়িতে চলে আসতে বলছিল। শুধু ওই ড্রাইভার ছেলেটি কিছুতেই চাবি দিতে চাইছিল না, বলছিল মারতে হলে মারুন, আমি আমার গাড়ি ছাড়ব না। আমরা বেরিয়ে আসার পরেই একটা দুম করে গুলির আওয়াজ পেলাম। রিমি খুব চিৎকার চেঁচামেচি করছিল, রথিনবাবু ধমক দিতে ও চুপ করে গেল। হঠাৎই আমার মাথাটা কিরকম ঘুরে গেল, ঝোপের মধ্যে পড়ে গেছি। শুয়ে শুয়ে কানে এলো মারনে দো উসকো ছোড়কে, কি সব বলছিল। ভাগ্যিস মাথাটা ঘুরেছিল বুঝলে স্যার। আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি স্যার, আপনারা তো ঋষভ যাচ্ছিলেন,
আমার পার্সোনাল গাড়ি স্যার দুজন সিকিউরিটিও দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না স্যার, নিশ্চিন্তে যান। ওয়েদার খুব ভালো স্যার, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর যাব স্যার? আপনিই তো বলতেন স্যার কাঞ্চনজঙ্ঘা দেখা ভাগ্যের ব্যাপার, যান না স্যার, ঘুরে আসুন, ভালো লাগবে। আর আপনার মেয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি যোগাযোগ রাখবো, ট্যুরটা একটু ছোট হয়ে যাবে, চার দিন মতো বিশ্রাম পাবেন, যার স্যার ভালো লাগবে। আর কোনো বিপদ টিপদ হবে না তো? না না মাসিমা, সব ব্যবস্থা আমি করে রেখেছি, আর যোগাযোগ তো রাখবোই। আচ্ছা ওই হেল্পের কোনো ফোন নাম্বার আমার কাছে আছে স্যার, আমি ফোনে যোগাযোগ রাখবো স্যার। ঠিক আছে। ওটো আস্তে আস্তে মাসিমা। অনিন্দ, বলছিলাম কি যে ওই যে ড্রাইভারটা ফোন হলো না, ওর একটা ছোট ভাই আছে বুঝলে, মানে এই কলেজে ঢুকেছে আর কি, তোর ওদের সংসার আর্নিং মেম্বার সবই ড্রাইভারটাই ছিল, তুমি ওই ছোট ভাইটাকে যদি একটু একটু দেখো হ্যাঁ প্লিজ। আর ওই ইয়ে রথিন বাবু ক্যান্সারের পেশেন্ট, ওই বাংলাদেশ থেকে এসছে তো, মানে আফটারঅল আমাদের এদের কাউকেই চিনতাম না আমি, অথচ গন্তব্যে যাওয়ার পথে পথকে চিনতে গিয়ে রথিন বাবু, রাজ, ডক্টর গুহ, রিমি, ড্রাইভার, রমেশ দত্ত সবার জীবনে কখন যে ঠুকে পড়লাম, ওদের অভাব কষ্ট ভবিষ্যতের অজানায় আমি আজ আর বাইরের অচেনা লোক নই। আরতি বসে বসে চুপচাপ কাঁদছিল, কেন প্রশ্ন করিনি, হয়তো মুক্তির আনন্দে, আমাকে ফিরে পাওয়ার বিশ্রামে, হয়তো মাঝরাতে যাদের মুখে খাবার তুলে দিয়েছিল সাহস করে তাদের দুশ্চিন্তায়, ওসব কথা বাড়ালাম না। একে শেষ বয়সে হানিমুনটা অহেতুক মেলোড্রামেটিক হয়ে গেছে, শেষমেশ নায়ক নায়িকা কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছে এই অনেক, 60 বছর বয়স, একে অপরকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, কথা দিয়েছিলাম সবাইকে বাকি জীবনটা পরিবারকেই দেব এক্সক্লুসিভলি, তাই পূর্ণেন্দু মুখোপাধ্যায়, গৃহস্থ পূর্ণেন্দু, আরতির স্বামী পূর্ণেন্দু, পুবালির বাবা, আমি চললাম কাল ভোরে ধপধপে সাদা পর্বত শৃঙ্গ দেখতে। আমায় ফিরে গিয়ে ক্লাসে দাঁড়িয়ে আর কোনো ছাত্রর জীবনে আদর্শ পুরুষ সাজার চাপ নেই, চাপ নেই আদর্শ মানুষ হিসেবে পরিচিত অসহায়দের পাশে বিপদের দিনে দাঁড়ানোর, আদর্শ হেডমাস্টার পূর্ণেন্দু বাবু আজ অবসর পাচ্ছেন। সারাটা পথ দুজনে একটাও কথা বললাম না, মধ্যবিত্ত মানুষের পালিয়ে যাওয়াটা বিশ্রী একটা গুমোট তৈরি করল, তাই পাহাড়ের উচ্চতায় যত উঠছিলাম তলিয়ে যাচ্ছিলাম মানুষ হিসেবে, কেন পালাই আমরা, কেন না বলা না চলা থাকে আসল পথটা, রথিন বাবুদের তো আমরা চিনি, তারা তো এখনো বিপদে, তবুও চলে যাচ্ছি। 72 সালে এইভাবে নিজেকে বাঁচাতে গিয়ে বলে দিয়েছিলাম সুভাষ, অসীম আর কমলিকার নাম, শ্রদ্ধেয় মানুষের মুখোশটা আমাদের মুখে একদম বসে গেছে খাপে খাপে, কয়েদিদের মতন আমিও আজ আবার পলাতক, আদর্শ থেকে বহু দূরে, নইলে পূর্ণেন্দু মুখোপাধ্যায় আজ অন্য কিছু করত।
স্যার আপনি ওদের ফিরে না পাওয়া পর্যন্ত আমার কাছে কাঞ্চনজঙ্ঘার কোনো মূল্য নেই অনিন্দ। এই একদিন তো একসঙ্গে থাকলাম একটা তিন রাত, বন্ধু হয়ে গিয়েছিলাম না।